সাকিব কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে সাকিব কেন বাহিরে সাকিব আল হাসানের দেশে ফেরার পরিস্থিতি নিয়ে ঘটনার নতুন মোড় বৃহস্পতিবার সকালেই অনেকটা নিশ্চিত হয়ে যায় এখনই দেশে ফেরা হচ্ছে না তার এবার সাকিব নিজেই জানালেন পরবর্তীতে কোথায় যাবেন সেই বিষয়ে এখনও নিশ্চিত নন তিনি একটা রঙিন ক্যারিয়ারের পর এমন করুণ পরিণতি ভুলেও কি কখনো ভেবে দেখেছিলেন এই অলরাউন্ডার ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরমেন্স আর ভক্তদের ভালোবাসার বিনিময়ে যে রাজনীতিতে জায়গা করে নেন তিনি সেই রাজনীতি এখন তার জন্য কাল হয়ে দাঁড়ালো এই মুহূর্তে সাকিবের অবস্থান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত দেশে না ফেরার বার্তা পাঠানো হয় গত রাতে দেশে না ফিরলে কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন নাকি অন্য কোথাও সাকিব এখনও পর্যন্ত নিজেই এই বিষয়ে নিশ্চিত নন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোকে সাকিব বলেন আমি নিশ্চিত নই পরবর্তীতে আমি কোথায় যাব কিন্তু এটা অনেকটাই নিশ্চিত আমি দেশে যাচ্ছি না এর আগে বুধবার পর্যন্ত সব ঠিকঠাকই ছিল দেশের মাটিতে সাকিবকে টেস্ট থেকে বিদায় দেওয়ার জন্য সব প্রস্তুতি নিতে শুরু করে BCB মিরপুর টেস্টের স্কোয়াডেও রাখা হয় তাকে একই দিন টাইগার অলরাউন্ডার আমেরিকা থেকে উড়াল দেন দেশের উদ্দেশ্যে কিন্তু নিরাপত্তা শঙ্কায় লস অ্যাঞ্জেলস থেকে দুবাই পর্যন্ত আসার পরও তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে দুবাই থেকে বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী ফ্লাইটে ওঠার কথা ছিল তার তবে তাকে সেই ফ্লাইটে উঠতে নিষেধ করা হয় বলে নিশ্চিত করে একাধিক সূত্র জানা গেছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা থেকে সাকিবকে জানানো হয় আপাতত দেশে না ফিরতে মূলত তার নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় গেল মাসে ভারত সফরের সময় সাকিব জানিয়েছিলেন সুযোগ পেলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকের ফরম্যাটকে বিদায় জানাতে চান এরপর আলোচনায় আসে তার দেশে ফেরার বিষয়টি সম্প্রতি এক ফেসবুক পোস্টে ছাত্র জনতার আন্দোলনে নীরব থাকার বিষয়টিও ব্যাখ্যা করেন তিনি যদিও তাতেও তার প্রতি জনরোষ একেবারে কেটে যায়নি সাকিবের দেশে ফেরার খবরে বুধবারও দেশের নানা জায়গায় শুরু হয় বিক্ষোভ বৃহস্পতিবারও চলে সেই ধারা হোম অব ক্রিকেটে আন্দোলনকারীরা উপস্থিত হয়ে সাকিবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন জাতীয় দলের জার্সিতে এই অলরাউন্ডারকে না খেলাতে BCB কার্যালয়ে স্মারকলিপিও জমা দেন তারা একই সাথে দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা সব মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলা হচ্ছে না সাকিবের স্মারকলিপি যেহেতু তারা টিম ঘোষণা করেছে এবং টিমের ইয়েতে আমরা সাকিব আল হাসানকে দেখতে পেয়েছি তো ওইটার জন্য আমাদেরকে স্মারকলিপি প্রদান করেছে তারা যাতে দ্রুত সময়ের মধ্যে সাকিব আল হাসান থেকে সাকিব আল হাসানকে টিম থেকে বের করে দেয় অপসারণ করে এবং তাকে দেশে ফিরে নিয়ে এসে তার যে বিচার করতে হবে এটা যাতে সরকার করে এটা স্মারকলিপি আমাদেরকে প্রদান করেছি এবং এই হুঁশিয়ারিটাও তো আমরা তাদেরকে দিয়েছি যে তারা যদি আমাদের এই দাবি না মেনে নেয় তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা হয়তো মিরপুর ব্লক করব এবং মিরপুরে আমাদের সাথে অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আমরা মিরপুর ছাত্র জনতা সকলে এক হয়ে আমরা হরতাল এবং হয়তো বা ট্র্যাক ডাউন